ডিউটিতে যাওয়ার আগে বন্দুকের গুলি ছিটকে মৃত্যু হলো এক মহিলা পুলিশ কর্মীর ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর পুলিশ লাইনে ডিউটিতে যোগ দেওয়ার আগে বন্দুক থেকে গুলি ছিটকে মৃত্যু হলো এক মহিলা পুলিশ কর্মীর মৃত পুলিশ কর্মীর নাম দেবশ্রী ঘোষ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর পুলিশ লাইনে পুলিশ সূত্রে জানা গেছে এদিন সকালে ইভিএম ডিউটিতে যাবার আগে বন্দুকে গুলি ভরছিলেন পুলিশ কর্মীরা হঠাৎই বিকট শব্দ হয় গুলির শব্দ শুনে অন্যেরা ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন শতাব্দী তার পেটে গুলি লাগে আশঙ্কাজনক অবস্থায় তাকে কৃষ্ণনগর হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তার শুনলাম পুনে এরকম গুলি লেগেছে আমি এক জায়গায় কাজে ছিলাম হ্যাঁ দিয়ে তারপরে আসলাম তো আমি এসে দেখছি বোন বেহুদভাবে পড়ে আছে আমি চাচ্ছি এর একটা তদন্ত আমার বনে কীভাবে গুলি লাগলো আমার বোন কীভাবে মারা গেল তদন্ত চাচ্ছে কার বন্দুক থেকে গুলি চললো কিভাবেই বা গুলি চলেছে তাও খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকেরা আমাকে বললো যে গুলি লেগেছে একটা বাড়ি থেকে ওদের আমার শ্বশুর বাড়িতে তো বউ থাকে আমার শ্বশুর বাড়ি টালি খোলাই কান্তিপুর থেকে আসতে যতটা আমি বাস আসিনি মোটরসাইকেল নিয়ে আসতে যেতে দেখছি ব্যুৰো ৰিপৰ্ট নিউজ নোমাইছলাইণ্ড কৃষ্ণনগৰ